জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল থেকে অছাত্রদের বের করা সহ তিন দফা দাবিতে পাঁচ দিন ধরে অনশন করছিলেন শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয়। সে সময় তার উপর অতর্কিত হামলা করেছে ছাত্রলীগ, উঠেছে এমন অভিযোগ। মঙ্গলবার রাত 10:30 বিশ্ববিদ্যালয়ের MH হলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি সহ বেশ কয়েকজন বামপন্থী শিক্ষার্থীও হামলার শিকার হন। জানা গেছে, পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী রাত 10:00 থেকে 11:00 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ বন্ধ ছিল। অত্যাধুনিক জার্মান ডিভাইসে ইডব্লিউ ভিলা মেডিকাতে এসে মাত্র 15 মিনিটে জেনে নিন আপনার বয়স থেকে শরীরের বয়স কতটুকু বেশি। রাত 10:30 মীর মোশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী হল থেকে বেরিয়ে আসেন। এরপর তারা অনশনরত শিক্ষার্থী প্রত্যয়কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে মারধর শুরু করেন। এক পর্যায়ে তারা বিছানা বালিশে আগুন লাগিয়ে দেন। এরপর অনশনরত শিক্ষার্থীকে জোরপূর্বক বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে উঠিয়ে মেডিকেলে পাঠিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বাধা দিতে গেলে সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি, সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ, মাসিয়াত সৃষ্টি, আনিকার নকরেক এবং শারমিন সুর মারধরের শিকার হন। প্রত্যক্ষদর্শী অনেকে জানান, সন্ধ্যায় মীর মোশাররফ হোসেন হলের প্রভোস্ট সাব্বির রহমান এবং হল প্রশাসন সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক অছাত্রদের তালিকা করতে যান। এরই জেরে ছাত্রলীগ নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠে। রাত 10:00 পূর্ব নির্ধারিত লোডশেডিং শুরু হলে ছাত্রলীগের নেতাদের সাথে শতাধিক কর্মী হামলায় অংশ নেন। ঘটনার পর রাত 11:30 ঘটনাস্থলে আসেন জাবি প্রক্টর আসম ফিরোজুল হাসান। এ সময় তিনি বলেন, যেসব শিক্ষার্থী হামলা করেছে তাদের শনাক্ত করা যায়নি এখনও। এ সময় দায়িত্বে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকর না, বডিগার্ডও না। 15,000 শিক্ষার্থীকে তাদের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব না বলেও মন্তব্য করেন। এমনকি প্রয়োজনে পদত্যাগের হুঁশিয়ারিও দেন। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ছাত্রলীগ এই ঘটনার সঙ্গে জড়িত না। যদি কোনোভাবে কারো সম্পৃক্ততা পাওয়া যায় সেক্ষেত্রে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আফসার আনাজ, কালবেলা।